বিশাল করে নেহাল স্থিত কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেল এক পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামি পলাতক সাজাপ্রাপ্ত আসামির নাম স্বর্ণকুমার ত্রিপুরা পিতার নাম বীরেন্দ্র ত্রিপুরা বাড়ির সাউথ মনোবাজারের ছোট শাকবাড়ি এলাকায় দু সালে এক চুরির মামলায় তাকে গ্রেফতার করে সাউথ মনোবাজার কারাগারে পাঠানো হয় সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মীকে খুন করে স্বর্ণকুমার ত্রিপুরা এই খুনের মামলায় দীর্ঘদিন ধরে বিশালগড় কেন্দ্রীয় কারাগারে সাজা কাটাচ্ছিল সে গত চার বছর আগে সে দ্বিতীয়বার জেল থেকে পালিয়ে পালায় পরে তাকে বহিরাজ্য থেকে গ্রেফতার করা হয় মঙ্গলবার ফের কারাগার থেকে পালিয়ে যায় সে জানা গেছে প্রতিদিনকার মতো মঙ্গলবারও কারাগারের বন্দীদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এই সময় জেলার দেবাশিস শীল এবং সাব জেলার নান্টু দাস লক্ষ্য করেন আসামি স্বর্ণ কুমার ত্রিপুরা অনুপস্থিত সাথে সাথে কেন্দ্রীয় কারাগারে খোঁজাখুঁজি শুরু হয় খবর পেয়ে কারাগারে ছুটে আসেন সিপাহী জেলার পুলিশ সুপার ভিজে রেড্ডি আইজি পিজন সহ বিশালকর থানার পুলিশ পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা গ্রহণ করা হয় খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে ছুটে যান সাংবাদিকরা সাংবাদিকরা সংবাদ গ্রহণ করতে গেলে কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা কর্তব্যরত পুলিশ কর্মী সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দান করা হয় পালিয়ে যাওয়া আসামিকে জালে তুলতে একাধিক দলে বিভক্ত হয়ে জোর তল্লাশি চালিয়েছে পুলিশ এদিকে কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত বন্দির পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কারাগারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে ब्यूरो रिपोर्ट आर इ न्यूज़